আসছে ইতালি বিএনপির আসন্ন কাউন্সিল আর এই কাউন্সিল উপলক্ষে ইতালি বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইমদাদুল হক মৃধা ও ইতালি যুবদলের সভাপতি আমিনুর রহমান সালামের আহ্বানে আসন্ন কাউন্সিলের ঐক্যবদ্ধ ইতালি বিএনপি চাই স্লোগানকে সামনে রেখে এক মতবিনিময় সভার আয়োজন করে রোমের তর্পিনাতার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই মতবিনিময় সভার শুরুতেই যুবদলের সভাপতি আমিনুর রহমান সালাম ঐক্যবদ্ধ ইতালি বিএনপির প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করেন ইতালি বিএনপির সাবেক সহসভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও আমিনুর রহমান সালামের সঞ্চালনায় ইতালি বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন বক্তারা সবাই নবীন প্রবীণদের সমন্বয় ঐক্যবদ্ধ শক্তিশালী একটি কমিটি কামনা করেন ইতালি বিএনপির যে সকল নেতৃবৃন্দ আগামী কাউন্সিলে প্রার্থী হবার সম্ভাবনা রয়েছে তারা আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে একটি সুন্দর কমিটি আশা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আসন্ন কাউন্সিলে প্রার্থী ঘোষণা করেন আয়োজকদের পক্ষ থেকে ইতালি বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান ইতালি বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইমদাদুল হক মৃধা ও ইতালি যুবদলের সভাপতি আমিনুর রহমান সালাম रहमान धूमकेतु ऑनलाइन न्यूज़ रोम इताली